আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কাছে দূরে দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আজকে আমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে যুক্ত হয়েছেন। তো আজকেও আপনাদেরকে সৌদি আরবের হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে যে কোভিড-19 আপডেটটি দেওয়া হয়েছে সেটি সরাসরি জানানোর চেষ্টা করব। তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে 1357 জনের একটি তালিকা, যারা আজকে সৌদির বিভিন্ন সিটিগুলোতে নতুন করে আক্রান্ত হয়েছে। এবং দ্বিতীয় তালিকায় আপনারা দেখতে পাচ্ছেন যে 2533 জন, এরা কিন্তু সৌদিতে আজকের এই 2 আগস্ট একদিনে সুস্থতা ফিরে পেয়েছে। তার মানে হচ্ছে সৌদিতে কিন্তু প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা কমে যাচ্ছে এবং সুস্থতার সংখ্যা কিন্তু প্রতিদিনই বেড়ে চলেছে। এবং প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে 30 জনের একটা তালিকা তারা প্রকাশ করেছে, যেটি আজকের একদিনে কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এবং এই যে 36,666 জনের যে তালিকাটি আপনারা দেখতে পাচ্ছেন, এরা কিন্তু মানে এদেরকে কিন্তু সৌদিতে আজকের একদিনে মানে করোনার যে এই যে নমুনা সংগ্রহ তো করা হয়, যেটিকে আমরা বলে থাকি যে করোনা ভাইরাস টেস্ট, সেই টেস্ট করা হয়েছে। এরপরে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে 2,78,835 জনে পৌঁছেছে যে মোট আক্রান্তের সংখ্যা, এবং 2,40,081 জনে পৌঁছেছে মোট সুস্থতার সংখ্যা, যেটি আজকের এই 2533 জনকে কিন্তু যোগ করে। এবং অনেকেই আপনারা প্রশ্ন করে থাকেন যে সৌদির বর্তমান মানে অ্যাকচুয়াল আক্রান্তের সংখ্যা কোনটি। তো এরপরে যে হলুদ কালারের মানে অরেঞ্জ কালারের যে আপনারা দেখতে পাচ্ছেন যে 35,837 জন, এই যে 35,837 জনের তালিকাটি আপনারা দেখছেন, এরাই কিন্তু মূলত সৌদি আরবের বিভিন্ন হসপিটাল, মেডিকেল এবং অনেকেই বাসা বাড়িতে থেকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মানে সহজ ভাষায় বলতে পারেন যে এরাই হচ্ছে মূল বর্তমান আক্রান্তের সংখ্যা। এবং এই যে করোনার যে নমুনা সংগ্রহের যে সংখ্যাটি, সেটি কিন্তু বর্তমানে 34,32,354 জনে পৌঁছেছে। মানে মোট তালিকায় এদেরকে কিন্তু সেই মার্চের শুরু থেকে নিয়ে আজকের 2 আগস্ট পর্যন্ত এই যে করোনার যে টেস্ট করা হয়েছে। এরপরে প্রিয় দর্শক, একটু আগেই আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে একদিনে 30 জন মারা গিয়েছে, সেই 30 জনকে যোগ করে কিন্তু 2,917 জনে পৌঁছেছে সৌদিতে সেই মার্চের শুরু থেকে নিয়ে আজকের 2 আগস্ট পর্যন্ত করোনায় মারা যাওয়ার সংখ্যা। তো অবশ্যই আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, এর মধ্যে যারা মুসলিম রয়েছে আল্লাহ তাদেরকে জান্নাত দান করুক। তো প্রিয় দর্শক, প্রতিদিনই কিন্তু আমি আপনাদেরকে সৌদিতে মোট যে আক্রান্তের সংখ্যা এবং সুস্থতার সংখ্যা, কোন কোন শহরে মানে বড় বড় তালিকাগুলো রয়েছে সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিই। তো আজকেও তারই ব্যতিক্রম কিছু না, আজকে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেবো এই যে 1357 জন আক্রান্ত হয়েছে তার মধ্যে বড় বড় সিটিগুলি। এরপরে আপনাদেরকে জানাবো যে কোন জায়গায় কতজন সুস্থ হয়েছে, সুস্থতার বড় বড় তালিকাগুলি। তো আজকে শুরুতেই তালিকায় প্রথম রয়েছে মদিনায় 44 জন, জিজানে 52 জন, এবং বুরাইদা সেখানে হচ্ছে 54 জন, আলহুবুব সেখানে 64 জন, জেদ্দায় 72 জন, এবং রিয়াদে 94 জন, মক্কা সেখানে 153 জন, উনজায়ে 27 জন, তাইফে 28 জন, আলখারাজে 30 জন, আল মোবারক সেখানে 30 জন, নাজরান সেখানে 35 জন, তাবুক সেখানে 37 জন, দাম্মামে 44 জন, এবং ইয়ানবুতে 19 জন, বেইস সেখানে 20 জন, আবু আরিস সেখানে 20 জন, বালসমার সেখানে 20 জন, আল হারজা সেখানে হচ্ছে 21 জন, হাফার আল বাতিনে 22 জন, খামিস মোশাইতে 22 জন, সামাদ সেখানে 13 জন, আল নারিয়া সেখানে 15 জন, আল বাইসার সেখানে 15 জন, কালিসে 18 জন, বিসা সেখানে হচ্ছে 18 জন, হাইলে 19 জন, সাবাত আলিয়া সেখানে 19 জন, আরআরে 9 জন, সাবায়া সেখানে হচ্ছে 9 জন, আল খবর সেখানেও 9 জন, না আল নাভানিয়া সেখানেও হচ্ছে 9 জন, আল উল্লা সেখানেও 9 জন, আল কাতিফ সেখানে 11 জন, আল কানফুদা সেখানে হচ্ছে 12 জন। তো প্রিয় দর্শক, এমন করে কিন্তু আরও অনেকগুলো সিটিতে আজকে অনেকেই নতুন করে সৌদিতে করোনায় আক্রান্ত হয়েছে। এরপরে যে বাকি তালিকাগুলো 2 জন, 4 জন, 5 জন করে রয়েছে, সেটি আমি এই প্রবাস চ্যানেলের যে একটি ফেসবুক গ্রুপ রয়েছে এই প্রবাস নামে, সেই গ্রুপে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা চাইলে সেখান থেকে পুরো তালিকাটি দেখে নিতে পারবেন। এবং প্রিয় দর্শক, আজকের এই যে 2533 জন একদিনে সুস্থ হয়েছে 2 আগস্ট, তার মধ্যে সবচেয়ে বেশি সুস্থ হয়েছে রিয়াদে। রিয়াদে আজকে একদিনে সুস্থ হয়েছে 336 জন, তাইফে 231 জন, হাইলে 146 জন, মক্কা মোকারম সেখানে হয়েছে 145 জন, হুবুফে 139 জন, আল মোবারাজে 119 জন, বুরাইদায় 88 জন, দাম্মামে 84 জন, মদিনা মানোয়ারা সেখানে হয়েছে 75 জন, জেদ্দায় 61 জন, হাফার আল বাতিন সেখানে 58 জন, নাজরানে 54 জন, ইয়ানবুতে 52 জন, খামিস মোশাইদ সেখানে 48 জন, আল খোবারে 41 জন, জিজানে 40 জন, বুলজরিসে 34 জন, তাবুকে 27 জন, জুবাইলে 24 জন, আদরাফিদায় 23 জন,
আল কাতিফ সেখানে 22 জন, আর দাহারান সেখানে 22 জন, আল কোয়ারা সেখানে 22 জন, সারাত উবাইদা সেখানে হচ্ছে 20 জন, আল নারিয়া সেখানেও 20 জন, রিয়াদ আল কাবরা সেখানে 19 জন, অদি আল দাওয়াসির সেখানে 18 জন। এমন করে কিন্তু প্রিয় দর্শক অনেক জায়গায় আজকে নতুন করে অনেকেই করোনায় আক্রান্ত থেকে মুক্তি পেয়ে সুস্থতা ফিরে পেয়েছে। তো প্রিয় দর্শক অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ সবাইকে হেফাজত করেন। এবং এই ছিল আজকের সৌদি আরবের কোভিড-19 আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ আবারও নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।